গত সাধারণ ক্ষমায় দেশে গিয়েছেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। 7 লাখ টাকা দিয়ে ভিসা খরিদ করেছেন, কুয়েত এয়ারপোর্ট থেকে এই বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন তিনি কুয়েত এয়ারপোর্টে এসেছিলেন তখন সেখানে তাকে বলা হয়েছে তার পাসপোর্টের নামে ইনহাসের অভিযোগ রয়েছে এবং সে কুয়েতে প্রবেশ করতে পারবে না। কিছুই করার নেই, এই ব্যক্তি দেশে চলে গেছেন। দেশে গিয়ে তিনি এখন নিরুপায়। 7 লাখ টাকা বিনিয়োগ করে এই পরিস্থিতির শিকার তিনি হবেন এটি তিনি কখনোই ভাবতে পারেননি। কারণ সাধারণ ক্ষমায় তিনি শুনেছিলেন যারা সাধারণ ক্ষমায় দেশে যাবে তাদেরকে আবার কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে। বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সবাইকে বলবো শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত এবং বিভিন্ন দেশ অথবা বাংলাদেশ থেকে, ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ হাজির হয়ে গেলাম 30 আগস্ট। আপনারা অবগত রয়েছেন কুয়েতে একটি সাধারণ ক্ষমা গিয়েছে, এই সাধারণ ক্ষমায় প্রায় 70,000 মানুষ সুযোগ নিয়েছে। বাংলাদেশের কতজন এই সুযোগ নিয়েছে তা এখনও ক্লিয়ার না, তবে বহু বাংলাদেশি গিয়েছেন যেহেতু সাধারণ ক্ষমায় গেলে আবার কুয়েতে প্রবেশ করা যাবে। এই ধারাবাহিকতায় বহু প্রবাসী অলরেডি ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করেছেন, কিন্তু ব্যাপারটা সামনে এসেছে যখন একজন প্রবাসী 7 লাখ টাকা দিয়ে ভিসা খরিদ করেছেন, তিনি সাধারণ ক্ষমায় দেশে গিয়েছেন, তাকে কোনো ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়নি। ভিসা খরিদ করে কুয়েত এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বলেছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইনহাসের, যেটি আগের কফিল দ্বারা করা হয়েছিল, এটি এখনও প্রত্যাহার করা হয়নি। এখন এই প্রবাসী 7 লাখ টাকার জিম্মাদার কে হবে এবং এই প্রবাসীকে কেন ইনহাসের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়নি, এই অভিযোগের ব্যাখ্যা কে দেবে তিনি জানতে চেয়েছেন। দর্শক, সত্যি দুঃখজনক, সাম্প্রতিক এ ধরনের আরও কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি, তবে এভাবে সরাসরি কারোর সাথে আমরা সংযুক্ত হতে পারেনি। যিনি সরাসরি অভিযোগ করেছেন যে সাধারণ ক্ষমায় তিনি দেশে গেছেন এবং তার সাথে এই ঘটনাটি ঘটেছে। এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের বহু প্রবাসী ভাই বোন যাওজাত বা মিনিস্ট্রি ইন্টেরিয়র বা ইমিগ্রেশনের অনেক গুরুত্বপূর্ণ পার্টে কাজ করেন বা অনেক কুয়েতি নাগরিক যেটি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সুসম্পর্ক রয়েছে, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ প্লিজ প্লিজ, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো হয়ে গেছে, নতুন করে যারা ক্ষতিগ্রস্ত হবেন এটা নিশ্চয়ই আপনি চান না, তাই আপনি তাকে বা এ ধরনের ব্যক্তিদের সাথে কথা বলে চেষ্টা করবেন মূলত সমস্যাটা কী। যেহেতু অফিসিয়ালভাবে ঘোষণা হয়েছে সাধারণ ক্ষমায় দেশে গেলে আবার প্রবেশ করতে পারবে, তাহলে তিনি কেন প্রবেশ করতে পারছেন না, এটা হচ্ছে প্রশ্ন। তবে হ্যাঁ, যাদের ফৌজদারি অভিযোগ রয়েছে, বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে, তাদের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। আমরা এই প্রবাসীকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছে তাকে কোনো ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়নি, তিনি স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন করে দেশে চলে গিয়েছিলেন, তখন কোনো কিছু বলা হয়নি। তবে আমরা গত সাধারণ ক্ষমায় বেশ কিছু অভিযোগ দেখেছি, বহু প্রবাসীকে নানাভাবে ঘুরানো হচ্ছে, বহু প্রবাসী নানাভাবে ঝামেলায় জড়িয়েছিলেন। তবে এই প্রবাসীর যেহেতু সমস্যা হয়নি, তাহলে তার বিরুদ্ধে যে ইনহাসের অভিযোগ রয়েছে সেটা কেন প্রত্যাহার হয়নি, যে জন্যেই আমাদের কুয়েতে অবস্থানরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যারা বিশেষ করে ফরাসি ডিউটি করেন, আমরা জানি আমাদের বহু ক্লিনিং কোম্পানির ভাইরা কাজ করছেন গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলিতে ঊর্ধ্বতন মোদীদের যে সহকারী হিসেবে, আপনারা এই তথ্য ইনফরমেশনগুলো উদ্ঘাটন করতে পারবেন এবং একজন বাংলাদেশির বিনিয়োগ নিরাপদ করতে পারবেন। তবে যারা প্রবেশ করেছেন তাদের জন্য শুভকামনা, আর যারা নতুন করে ভিসা খরিদ করার অপেক্ষায় রয়েছেন তাদেরকে বলবো, আপনি যদি কনফার্ম আপনার কুইতি আপনার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ করে থাকে, তাহলে আপনি ভিসা খরিদ করা থেকে বিরত থাকুন যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটি ফাইন্ড আউট না হবে। যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল, কারণ আপনার বিরুদ্ধে কী অভিযোগ ছিল আপনি অবগত রয়েছেন, গুরুতর অভিযোগ, ফৌজদারি অভিযোগ, চুরি, হকারি বা আরও বিভিন্ন অভিযোগে বহু লোকের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসা খরিদ না করাটাই বেটার, কারণ আপনি যে টাকা বিনিয়োগ করবেন মনে করবেন যে এটা সম্পূর্ণ পানিতে গেছে। বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সবাইকে বলবো সবাই সবার সাথে আলোচনা করবেন। আমরা আশা করি এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য উদ্ঘাটন করতে পারবো, আর এতে করে আমাদের প্রবাসী ভাই বোন লাভবান হবে।